আমাদের জীবনে মাফ করে দেন আল্লাহ, আখি আমাদের সকলকে আপনি আল্লাহ আপনার কোরআনে পাগল পালাইয়া এই দুনিয়া থেকে আমাদের বিদায় করিয়েন, আর শেষ বেলায় আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেগরি হাই স্কুল 1000 টাকা দাম করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেই কোরআনের দাওয়াত তারা থামিয়ে দিতে চেয়েছিল, একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা মদিনায় এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করিয়েছে। আজও যারা কোরআনের দাওয়াতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে কোরআনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করতে চাইছো, একটা সময় আসবে এই কোরআনের সমাজ সারা পৃথিবীতে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, তবে সেই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে আল্লাহর দিনের পতাকা তুলে থাকতে হবে। রাজি আছেন সবাই? আমাদের জীবন যা কার থাক, আমাদের জীবন যা কার থাক, কোরআনের জন্য রক্ত দেওয়া দরকার হলে, জীবন দেওয়া দরকার হলো, কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান। হাত গুলো নামান, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي
فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দুরুদ পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ বলতে পারবেন না সবাই বলতে পারবেন সবাই তাহলে বলেন আল্লাহু 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 আল্লাহ তোমার রহম ছাড়া বাঁচা বড়দায় প্রতিদিনে প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায় ছাড়া বাঁচা বড়দায় প্রতিদিনে প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও জানা কিও জানা আমি তো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর উপজেলার অন্তর্গত তেঘড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তেঘড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি, সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মাওলানা কারি আব্দুল লতিফ সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, প্রাণ প্রিয় কেশবপুর তথা যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনারা ভালো আছেন? আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? ওনাকে সরাই দেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি আমরা খুশি। এই আপনি এখান থেকে সরেন। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিলেন, এটি কার নামের তাকবীর? এটি কি উগ্রবাদী বা জঙ্গিবাদীদের কোনো স্লোগান? আল্লাহু আকবার এটি কার নামের স্লোগান? কিছু মানুষ আছে আল্লাহু আকবার এই স্লোগানকে তারা উগ্রবাদী বা জঙ্গিবাদীদের স্লোগান বলে। আল্লাহু আকবার এই পবিত্র স্লোগানটি এটি উগ্রবাদী কিংবা জঙ্গিবাদীদের স্লোগান নয়, বরং এটি হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। আল্লাহু আকবার শোনার পরে যারা মন খারাপ করে তাদেরকে বলতে চাই, আল্লাহু আকবার এই স্লোগান শোনার পরে তো আবু জাহাল মন খারাপ করেছে, তোমার মন খারাপ হয় কেন? আল্লাহু আকবার স্লোগান শোনার পরে মন খারাপ করবে তারা, আবু জাহালদের দোষর হলো যারা এই লোকগুলাকে। আল্লাহু আকবার স্লোগান শোনার পরে যারা মন খারাপ করে, আল্লাহু আকবার স্লোগান শোনার পরে যারা মন খারাপ করে এই লোকগুলাকে ধরে আন্তরিকতা দিয়ে বলা দরকার, ভাই আল্লাহু আকবার স্লোগান শোনার পরে তোমার মন খারাপ হইলো কেন? অচিরেই কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে তোমার রক্ত পরীক্ষা করা দরকার, ওই রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা যাচাই করে দেখা দরকার।
কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা তো এদিকে বসছেন কিছু, ওইদিকে বসছেন কিছু, সব সামনে বসলে আমার জন্য সুবিধা হইতো, এই জন্য একবার আমার ওইদিকে যাওয়া লাগে আরেকবার এদিকে আসা লাগে। এখন বলেন আল্লাহ আকবার স্লোগান পৃথিবীতে জন্মের পরে আমাদের কানের ভেতরে প্রথম যে আওয়াজ গিয়েছে সেটি কি? এতগুলো মানুষ আপনারা এই দিকের এবং এই দিকের এরা কথা কয় না, শুধু সামনের এরা কথা কয়। পৃথিবীতে আসার পরে, জন্মের পরে আমাদের কর্ণকুহরে প্রথম যে আওয়াজ ধ্বনিত হয়েছে সেটি কি? আর একটু জোরে বলেন। আবার যখন আমরা পৃথিবী থেকে চলে যাব, আমাদের জানাজার নামাজ দেওয়া হবে, জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে? আসতে বলবেন না, জোরে বলেন কি দিয়ে? তাহলে মুসলমানের সন্তান পৃথিবীতে এসে প্রথমে কি শুনল, যাওয়ার সময় কি শুনে, এর সিগনিফিকেন্স কি, এর তাৎপর্য কি? এর তাৎপর্য হল মুসলমানের সন্তান আল্লাহ আকবার শুনে পৃথিবীতে আসে, আবার আল্লাহ আকবার শুনে পৃথিবী থেকে চলে যায়। এই মুসলমানের সন্তান জন্ম মৃত্যুর মাঝখানের সময় যতদিন সে দুনিয়াতে অবস্থান করবে, স্লোগান যদি দিতেই হয়, কোনো ফালতু স্লোগান নয়, কোনো ছাতা মাতা মার্কা লোকের জন্য স্লোগান নয়, স্লোগান যদি দিতেই হয় আল্লাহর বরাত ঘোষণা করে আল্লাহর নামের স্লোগান দেওয়া লাগবে। আল্লাহ আকবার এই স্লোগান, এর মাধ্যমে তো ইসলামই শক্তিশালী হয়েছে। ঘটনা একটা মনে পড়ে গেছে বলবো, ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো আপনারা, তিনি ইসলাম কবুল করেছেন যুবক বয়সে। কি বয়সে? আমার বুড়া চাচারা না হয় আস্তে আস্তে কথা বলবেন, কিন্তু যুবকরা তোমাদের কি হলো, বিয়ের আগেই যদি তোমাদের আওয়াজের এই দশা হয়, এনার্জি যদি এখনই চলে যায়, বিয়ের পরে তোমাদের কি হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন কি বয়সে? আর একটু জোরে বলেন। তিনি যখন ইসলাম কবুল করলেন তার বয়স মাত্র 26 বছর। কত বছর সবাই বলতে হবে, কত বছর? ইসলাম কবুল করে তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকারার্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার সাহাবীরা এখনো কেন গোপনে গোপনে নামাজ আদায় করছে, এখনো কেন গোপনে গোপনে দিনের কাজ চলছে? আমি অমর ইসলাম কবুল করেছি, আমি গোপনে গোপনে কিছু করতে পারবো না, অমর যা করবে সামনাসামনি কাফেরদেরকে দেখাইয়া করবে। আল্লাহ আকবার। অমর কি নরম মানুষ না গরম মানুষ? নরম না গরম? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শুধু নরম সুরের নরম ওয়াজ নয়, মাঝে মাঝে অমরের মতো গরম সুরেও কথা বলা লাগে। সম্মানিত ভাইয়েরা, এই আমার সামনে যারা বসছে এরা বেশি খাইয়া আসছে, আর দুই পাশে যারা বসছে তারা খায় নাই। এই যশোরে এত তাজা তাজা শাকসবজি, এরা মনে হয় ডেইলি মরা মরা শাকসবজি খায়, এই জন্য এদের আওয়াজও মরা। আর সামনে যেগুলা বসছে এরা খায়ও তাজা, আওয়াজও, আবার এরা সলিড শ্রোতা, যে বুঝাও যাচ্ছে আলহামদুলিল্লাহ। মনে তা আপনারা আওয়াজ দিবেন তো? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী, আমি যা করার সব সামনাসামনি করব। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা পারমিশন দেন। নবীজি বললেন, কিসের পারমিশন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইসলাম যে কবুল করেছি এটা সবাই জেনে ফেলুক, আজ মুসলমানদেরকে নিয়ে আমি কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুকে পারমিশন দিলেন, কারণ ওমরের প্রতি নবীজির আলাদা একটা বিশ্বাস আছে না? নাই। নরম না গরম? নরম না গরম? পারমিশন দেওয়া হলো। তখন ইসলাম গ্রহণকারী, ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা বেশি ছিল না খুব কম ছিল? এই অল্প সংখ্যক মুসলমানদেরকে নিয়ে এবার মিছিল বের হলো, আর মিছিলের সামনে দুইজন নেতৃত্ব দিলেন, একজন ইসলামের বীর সিপাহ সালার,
হামজা রাদিয়াল্লাহু আনহু অন্যদিকে দাঁড়ালেন ইসলামের আরেক সিংহ পুরুষ ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান উঠলো, তাকবীর উঠলো, লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের স্লোগান হইল? তো ওমরের মতো শক্তিশালী তাজা স্লোগান মারেন লিল্লাহি তাকবীর। যখন এই তাকবীর উঠলো, আবু জাহাল বলল হায় হায়, কারা আবার স্লোগান দিয়ে এদিকে আগায়? আবু জাহাল তার লোকদেরকে বলল, দেখ বাইরে বের হয়ে দেখ, এখনো দেখবেন আল্লাহু আকবার স্লোগান, আল্লাহু আকবার তাকবীর শুনলেই কিছু মানুষ সাঙ্গ পাঙ্গ নিয়ে বের হয়ে যায়। ওই যুগে আবু জেহেলরাও আল্লাহু আকবার স্লোগান শুনলে মাথা খারাপ হয়ে যেত, এই যুগের নব্য আবু জেহেলরাও আল্লাহু আকবার স্লোগান শোনার পরে নিজেদেরকে ধরে রাখতে পারে না। এরাও হিংস হায়নার মতো ওই দিনপন্থী লোকগুলার উপর ঝাঁপায় পড়ে, ঠিক কিনা? কয়েকজন দেখে আসলো, দেখে বললো স্যার ঘটনা খারাপ। কই কি হয়েছে? কই এতদিন যে অমরকে নিয়ে আমরা একসাথে বসে মিটিং করতাম, এখন সেই অমর মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসতেছে। আবু জাহাল কয়, এটা তো আমার বিশ্বাস হয় না, অমর কেমনে ওইদিকে গেল? বের হয়ে আবু জাহাল দেখলো সত্যিই তো মিছিলের সামনে কারে দেখা যায়। আর একটু জোরে বলেন। কয়েকজন লাঠি সুটা নিয়ে বের হয়েছে, সবাই রে পিটাবে ধরে। আবু জাহাল বললে, মিছিলের সামনে কারে দেখোস না, যদি কেউ তার নিজের বউকে বিধবা বানাতে চাও অমরের সামনে যাও, কেউ যদি তার নিজের সন্তানগুলারে এতিম বানাতে চাও অমরের সামনে যাও, কারণ অমর এমন লোক কথা বলে পরে লাগায়া দেয় আগে। যে কাফেররা যে মুশরিকরা এতদিন মুসলমানদেরকে ধরে ধরে পিটিয়েছে, এক ওমর ইসলাম কবুল করে যখন আল্লাহ আকবার ধ্বনি দিয়ে যখন সবাইকে নিয়ে ছুটে গেলেন, কাফের মুশরিকদের কলিজায় কম্পন শুরু হয়েছিল। অমরের উত্তরসূরি এই তেঘরি কেশবপুর এলাকার যুবক আর তরুণরা যদি নিজেদের যৌবনকে আল্লাহর দিনের পথে কাটাবার সিদ্ধান্ত নিয়ে, এরাও যদি মুসলিম উম্মার আজ এই অধপতনের সময়ে সবাই যদি আল্লাহর দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আবারও এই পৃথিবীর আকাশ বাতাসকে আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত করতে পারে, তাহলে দেখবেন গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না অমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না অমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলেন আল্লাহু আকবার। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেলেও ওমরের মতো অমরের ভূমিকায় যুবকরা অবতীর্ণ হবে, অমরের মতো এই মুসলিম উম্মার যুবকরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে একদিন আল্লাহর দিন কায়েম করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আরো আসতে বলে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ বসা যাবে তো? হ্যাঁ, থাকা যাবে তো? সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই কোরআনের মাহফিলে এসেছি। এই যে কোরআনের কথা, আমার আগে এক ভাই লম্বা সময় আলোচনা করলেন, ওনার আগে আরেক ভাই আলোচনা করলেন। এই যে কোরআনের দাওয়াত, এটি কি আজ নতুন শুরু হয়েছে? আসতে বলবেন না, আজ কি নতুন শুরু হয়েছে? না, কোরআনের এই দাওয়াত শুরু হয়েছে কত বছর আগে? দেড় হাজার বছর আগে। মানুষগুলারও দূরে সরায় দেখছেন, ভালো করে দেখিও না, আপনারা একটু আওয়াজ দিয়েন, আমি আবার আপনাদেরকে না দেখলে কথা বলতে মজা লাগবে না, সবাই একটু জুড়ে বলিয়েন। কোরআন, এই কোরআনের দাওয়াত শুরু হয়েছে আজ নতুন নাকি আরো দেড় হাজার বছর আগে? আরো দেড় হাজার বছর আগে কোরআনের দাওয়াত শুরু হয়েছে। এই দাওয়াত কি এখন থেমে গেছে? কিয়ামত পর্যন্ত থামবে? কেউ থামাতে পারবে? থামানোর চেষ্টা হবে কিনা? আরো জোরে বলেন। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে
বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করে দিনের দাওয়াত বন্ধ করার অপপ্রয়াস চালানো হয়েছে। আল্লাহর দিনের দাওয়াত থামানো যায় নাই, বরং যারা দাওয়াত বন্ধ করতে চেয়েছে তারাই ধ্বংসের দলগহ বলে নিক্ষিপ্ত হয়েছে। আজকের এই যুগ সহ কিয়ামত পর্যন্ত যারাই এই দাওয়াতের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকে থাকবে, যারাই দিনের সামনে বাধা হয়ে দাঁড়াবে তারাই ধ্বংস হয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, কথা বলতে দেন, আমি এমনিতেই অসুস্থ মানুষ, যদি স্লোগান দিয়া দিয়া সময় নষ্ট করেন তাহলে তো আমার কথাগুলা আমি সুন্দর মতো ডেলিভারি করতে পারবো না। তবে মাঝে মাঝে স্লোগানেরও দরকার আছে না, নাই স্লোগান না দিলে আবার কিছু পাবলিক মাহফিল আইসা জিমায়, তাই এদের জিমানে ছুটাবার জন্য মাঝে মাঝে যুবকদের এমন স্লোগানেরও দরকার আছে না, নাই স্লোগানের দরকার আছে, কারণ যুবকরা এখন আল্লাহু আকবরের স্লোগান এই মিছিল নিয়ে ডেইলি বের হইতে পারে না, তো অন্তত পক্ষে এই মাহফিলে আল্লাহু আকবর আল্লাহু আকবর বললে হৃদয়ের যত খটকা আছে এগুলো দূর হবে ইনশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম দাওয়াত শুরু হয়েছে কত হাজার বছর আগে, সবাই বলেন দাওয়াতকে কেউ থামিয়ে দিতে পেরেছে? আজ কোরআনের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য বিশ্বব্যাপী কত ষড়যন্ত্র, তাও বলেন তো ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা কমতেছে না বাড়তেছে? ইউরোপ আমেরিকায় পশ্চিমা দেশগুলোতে ইসলাম গ্রহণকারী লোকদের হিরিক পড়ে গিয়েছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষ মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ। বাধা যেখানেই আসে, বাধা যেখানেই আসে সেই জায়গাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দাওয়াত শুরু করেছিলেন। নবীজির দাওয়াতকে ওই সময় বন্ধ করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা অনেকগুলো অপকৌশল, অনেকগুলো ষড়যন্ত্র গ্রহণ করেছিল, অনেকগুলো অপকৌশল গ্রহণ করেছিল, অনেক ধরনের নানামুখী ষড়যন্ত্র তারা করেছিল নবীজির দাওয়াতকে সেই যুগেই থামিয়ে দেওয়ার জন্য। কাফের মুশরিকরা সর্বমোট দশটি অপকৌশল, দশটি ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন তো কয়টি, আরেকটু জোরে বলেন কয়টি। এই দশটা পয়েন্ট সবাই শুনবেন তো ইনশাআল্লাহ, উঠাউঠি করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। নবীজির দাওয়াত সেই সময়ই বন্ধ করে দেওয়ার জন্য কাফেররা মোট অপকৌশল হাতে নিয়েছিল, মোট অপকৌশল কয়টা আসতে বলবেন না, জোরে বলেন কয়টা। এই দশটা পয়েন্ট মুখস্থ করে যাওয়া যাবে? হ্যাঁ। এক নাম্বার শুরু হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম তার ঘর থেকে বিরোধিতা শুরু হয়ে গেল। নবীজির চাচা আবুল আহাব আবু জাহাল সবাই মিলে নবীজির বিরোধী হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আবু তালিবের আশ্রয়ে লালিত পালিত হচ্ছিলেন, ওয়ালিদ বিন মুগিরার নেতৃত্বে। কাফের নেতৃবৃন্দ আবু তালিবের কাছে গেলেন, আবু তালিবকে গিয়ে বললেন, আপনার ভাতিজা আমাদের বাপদাদার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের বাপদাদার বিরুদ্ধে নতুন এক দিনের দাওয়াত সে শুরু করেছে, আপনার বাতিজাকে আপনি থামান, আমাদের সামাজিক ঐক্য ধরে রাখার জন্য, আমাদের সামাজিক শৃঙ্খলা ধরে রাখার জন্য আপনার ভাতিজার দাওয়াতকে আপনি থামান, আপনার ভাতিজারে আপনি থামান। আবু তালেব নবীজিকে ডাকলেন, নবীজিকে ডাকার পরে নবীজিকে বললেন, ভাতিজা এরা যা বলতেছে তা কি সত্য নাকি? নবীজি তখন বললেন, ওগো চাচা, তারা আমাকে অপবাদ দিচ্ছে, আমি নাকি নতুন এক ভ্রান্ত দিনের প্রচার শুরু করেছি, আমি আসলে ভ্রান্ত দিনের প্রচার করছি না, বরং তারা নিজেরাই বিভ্রান্তির উপরে পড়ে আছে, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হয়ে আমি আমার রিসালাতের দাওয়াত দিচ্ছি, তাদেরকে বলেন তাদের কাজ করতে, আর আমাকে আমার কাজ যেন করতে তারা বাধা না দেয়। আবু তালেব তখন ওয়ালিদ বিন মুগিরার নেতৃত্বে আসা সেই কাফের মুশরিক নেতৃবৃন্দকে বললেন, আমার ভাতিজা তো খারাপ কিছু বলে নাই, তোমাদের কাজ তোমরা করো, আমার ভাতিজার কাজ আমার ভাতিজা করুক, কেউ কাউরে বাধা দিও না। ওয়ালিদ বিন মুগিরার নেতৃত্বে আসা কাফের মুশরিকগুলো হতাশ হয়ে যখন আবু তালেবের ঘর থেকে ফিরে গেল, তারা তখন
হতাশ হয়ে ওয়ালিদ বিন মুগিরার ঘরে বসলো। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল, মুহাম্মাদকে যে আমরা থামাতে পারলাম না, ওইদিকে তো এখন হজের মৌসুম চলে আসতেছে, হজের মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা মক্কায় আসবে, আর মুহাম্মাদ এই সুযোগকে কাজে লাগাবে, মুহাম্মাদ তখন সবার কাছে গিয়ে তার নতুন দিনের দাওয়াত শুরু করে দিবে। সে এত সুন্দর করে, এত মধুর ভাষায়, মার্জিত ভাষায় কথা বলে, তার কথা যে শুনে তারাই আকৃষ্ট হয়ে যায়। সুতরাং হজের মৌসুমে সে যেন সবার কাছে দাওয়াত দিতে না পারে, এই জন্য হজের মৌসুম আসার আগে আমাদের একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার। ওয়ালিদ বিন মুগিরা তখন সবাইকে বলল, কি পদক্ষেপ নেওয়া যায়, সবাই একটু আমাকে পরামর্শ দাও। এক এক নেতা এক এক রকম পরামর্শ দিল। একজন বলল, আমরা লোকদেরকে বলে দিব মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তাহলে আর লোকেরা মুহাম্মাদের কাছে যাবে না। ওয়ালিদ বিন মুগিরা বলল, আমরা যদি লোকদের কাছে বলি মুহাম্মদ পাগল, মানুষ আমাদেরকে উল্টা পাগল বলবে, কারণ সে এত মার্জিত ভাষায় এত চমৎকার করে কথা বলে, আমরা যদি তাকে পাগল বলি লোকেরা উল্টা আমাদেরকে পাগল মনে করবে। সুতরাং এই কথা, এই অপপ্রচার আমরা চালাতে পারবো না, নতুন কোনো সিদ্ধান্ত থাকলে বলো। আরেকজন বলল, ঠিক আছে আমরা তাহলে কাহিন বলবো, আমরা তাকে গণক বলে চতুর্দিকে প্রচার করব। ওয়ালিদ বিন মুগিরা বলল, আমরা কাহিন বা গণক বলে চতুর্দিকে প্রচার করলেও মানুষ বিশ্বাস করবে না। আরেকজন বলল, তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো। ওয়ালিদ বিন মুগিরা বলল, কবি বললেও মানুষ বিশ্বাস করবে না। আরেকজন বলল, ঠিক আছে আমরা তাহলে তাকে জাদুকর বলে সব দিকে প্রচার চালায় দিব। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল, এটাই সব চাইতে উত্তম পরামর্শ, আমরা যদি তাকে জাদুকর হিসাবে সবার কাছে এই এই অপপ্রচার চালিয়ে দিতে পারি, তাহলে মানুষজনকে বিশ্বাস করানো যাবে, কারণ তার কথা যে শুনে তার কথার জাদুতে পড়ে যায়, তার কথা যদি পিতা শুনে পিতা ইসলাম কবুল করে ফেলে, ছেলে করে না, এই যে পিতা পুত্রে দ্বন্দ্ব লেগে যায় তার কথা শোনার কারণে। সুতরাং হজে আসা লোকদেরকে আমরা বলে দিব, এই জাদুকর লোকটার কাছে তোমরা যেও না। বলেন তো, এই তেঘরি এলাকায় যদি নতুন কোনো জাদুকর আসে, একজন যদি বলে জাদুকর আসছে, মানুষ তার কাছে বেশি যাবে না কম যাবে? হজের মৌসুম আসার আগে এই কাফের মুশরিকগুলো মাউথ মিডিয়া সেট করলো, তারা তাদের নিজেদের লোককে সকল অলিতে গলিতে নিয়োগ দিয়ে দিল, বিভিন্ন রাস্তা দিয়ে আসা লোকদের কানে এই খবর যেন তারা পৌঁছে দেয়, আমাদের এলাকায় নতুন এক জাদুকর আসছে, নতুন এক জাদুকর আছে, তার কাছে কেউ যাইয়েন না, তার কথা কেউ শুনিয়েন না, আমার বাবারা আমার ভাইরা শোনেন, ইসলামের দাওয়াত সর্বপ্রথম শুরু হয়েছে অপপ্রচারের মাধ্যমে। আবারও কথাটা রিপিট করছি, ইসলামের দাওয়াত শুরু হয়েছে অপপ্রচারের মাধ্যমে, এই জন্য অপপ্রচার আর দিনের বিরুদ্ধে, দিনী দাওয়াতের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, কখনো হতাশ হবেন না, মনে করবেন অপপ্রচারটা দিনের দাওয়াতের একটি অংশ, ঠিক কি না? এরা সবার কাছে খবর পৌঁছে দিল, নতুন এক জাদুকর এসেছে তার কথা শোনো না। এখন নবীজি সবার কাছে যাওয়ার আগেই সবার কানে নবীজির রেসালাতের খবর পৌঁছে গেল কিনা, এইভাবে করে যেই লোকদের কাছে যেতে নবীজির কয়েক মাস সময় লাগত, এই কাফের মুশরিকগুলো না বুঝে বিনা পয়সার চাকর হয়ে নবীজির রেসালতের খবর শত শত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিল। তাহলে বলেন তো, তাদের এই অপকৌশল গ্রহণ করে নবীজির দাওয়াতি পথে লাভ হলো না লস হলো? এজন্য অপপ্রচারে বিদ্বান্ত হবেন না। এখনো দেখবেন অনেক জায়গায় অনেক আলেমরা দাওয়াত নিয়ে যাবে, ওই আলেমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, আরে ভাই যেখানেই বাধা সেখানেই দেখবেন ইসলামের কোন জোয়ার সৃষ্টি হবে। নবীজির দাওয়াত যখন শুরু হলো, প্রথমেই কাফেররা নবীজিকে নিয়ে ভালো প্রচার করলো না অপপ্রচার করলো? আসতে বললেন কেন, ভালো প্রচার না অপপ্রচার? তাহলে আমরা এক নম্বর পয়েন্ট জানলাম, নবীজির দাওয়াত বন্ধ করার জন্য কাফের মুশরিকরা এক নম্বর ষড়যন্ত্র করেছিল, কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে অপপ্রচার করেছিল, অপপ্রচার করে কাফেররা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? আসতে বলবেন না, জুড়ে বললেন সফল না ব্যর্থ? তারা যখন ব্যর্থ হয়ে গেল, দুই নম্বর কর্মসূচি তারা গ্রহণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াত যেন কেউ না শুনে, এই জন্য কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিল, কাফের মুশরিকরা নবীজিকে এবার গালাগালি আরম্ভ করলো। আজও দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিনের দায়ীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এই সকল গালিগালাজ আজকে নতুন কোনো বিষয় নয়,
যেই যুগে নবীজি দাওয়াত শুরু করেছিলেন সেই যুগে নবীজিকেও কাফের মুশরিকরা গালিগালাজ করেছিল, আর কাফের মুশরিকদের গালিগালাজের সেই ভাষাগুলো কোরআনে কারিমে তুলে দিয়েছেন কে? কোরআনুল কারিমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওই কাফের মুশরিকগুলো নবীজির ব্যাপারে বলতো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ-দিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা বলছেন ওই কাফেররা বলতো, হে ওই লোক যার কাছে উপদেশ সম্বলিত এই কিতাব নাজিল হয়েছে, তুমি একজন পাগল ছাড়া আর কিছুই নও। দেখেন নবীজির কাছে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই কাফের মুশরিকগুলোই নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে মুসলমানরা নাকি কাফেররা? আরো জোরে বলেন কারা? যখন নবীজি দাওয়াত শুরু করলেন, এবার তাদের সেই প্রিয় মানুষটাই তাদের কাছে সবচাইতে বিরক্তির কারণ হয়ে দাঁড়ালেন। তারা এবার নবীজিকে পাগল বলল, পাগল বলেই ক্ষান্ত হলো না, তারা আরো বলেছিল, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ তাআলা বলছেন তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত, তাদেরই মধ্য থেকে একজনকে নবুয়তের জন্য নির্বাচন করা হলো, এই জন্য তারা অবাক হয়ে যেত। অবাক হয়ে তারা বলতো, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, তারা বলতো এই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা আরো বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে তাদের অপবাদের কথাগুলো তুলে দিয়েছেন, ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তারা বলেছিল, আমরা কি এই পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব? নবীজিকে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল। আমার ভাইয়েরা, দাওয়াতকে, নবীর দাওয়াতকে বন্ধ করার জন্য এইভাবে নবীজিকে তারা আজে বাজে কথা, আজে বাজে অপবাদ দিয়েছিল। আজ দেখবেন কোরআন বিরোধীরা, কোরআন বিরোধীরা কোরআনের দায়ীদেরকে ধর্ষণকারী লুণ্ঠনকারীর মতো মারাত্মক অপবাদ দিয়ে থাকে। এই সকল অপবাদ নতুন কোন বিষয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকগুলো যখন অকথ্য ভাষায় গালিগালাজ করত, নবীজি যখন, নবীজি যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, নবীজি যেন হতাশ হয়ে না যান, আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 33 নম্বর আয়াত, কদ নাআলামু ইন্নাহু লায়াহজুনুকা আল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাদ্দিবুনাকা বললেন, ও নবী, ও নবী, এরা আপনাকে যা বলে আমি জানি এর জন্য আপনার মন ব্যথিত হয়। নবী গো, আপনি কষ্ট পাবেন না, ব্যথিত হবেন না, তারা তো আপনাকে অস্বীকার করে না, তারা ভালো করেই আপনার ব্যাপারে জানে, বরং আল্লাহর আয়াতগুলো নাজিল হওয়ার কারণেই তারা আপনার বিরোধিতা করে, তারা আপনাকে নয় বরং তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে। নবীকে সান্ত্বনা দিলেন কি? আরো জোরে বলেন, সান্ত্বনা দিলেন কি? নবীজিকে তারা যখন গালিগালাজ করলো, নবীজি মন খারাপ করে তারপর দাওয়াত থামিয়ে দিয়েছে। বলেন, নবীজির দাওয়াতের গতি আরো বাড়লো না কমলো? বাড়িয়েছেন না কমিয়েছেন? নবীজি তখন দাওয়াত থামান না। আল্লাহর নবীর দাওয়াত তো এমন ছিল, ভালো করে শুনেন ভাইরা, এই দুনিয়ার আলেমদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে অনেক মানুষ চোখের পানি ঝরায়, এই রকম আছে না নাই? বিশেষ করে আপনারা যারা হজ করেছেন, আমরা করেছেন, বাইতুল্লাহ সালাত আদায়ের সৌভাগ্য যাদের হয়েছে, দেখি হজ আর আমরা করেছেন কে কে হাত তুলেন? হজ আমরা করছেন কে কে হাত তুলেন? আচ্ছা, হাত নামান যারা যেতে পারি নাই, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা অনেকে টেলিভিশনে, ইউটিউবে অথবা ফেসবুকে হয়তো হারামের তেলাবাত শুনেন, সেখানে ইমাম সাহেবরা যখন তেলাবাত শুরু করে দেন, তেলাবাত শুনলে মনে হয় আসমান থেকে যেন কোরআন নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেকবার মসজিদে হারামে নামাজ আদায় করেছি,
আল্লাহর কালামের আকর্ষণ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমি একবার এশার নামাজ মসজিদে হারামে আদায় করছি, আমার ডানে বামে কিছু বাঙালি ভাইয়েরা দাঁড়ালেন, নামাজ ইমামতি করছিলেন। ফাদিলাতুশ শেখ আব্দুর রহমান সুদাইস, তিনি সূরাতুন নামা তেলাওয়াত শুরু করলেন। যখন তিনি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীন মাআবা জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত শুরু করলেন, আবেগ কন্ট্রোল করতে না পেরে তিনি নিজে কাঁদলেন। জাহান্নামের আয়াতগুলো বারবার তিনি রিপিট করলেন আর বারবার তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা তারাও কান্নায় ভেঙে পড়ল, চতুর্দিকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়। হঠাৎ করে আমি শুনলাম আমার ডানে বামের মুসল্লিদেরও কান্নার আওয়াজ শোনা যায়। নামাজ শেষ করার পরে, নামাজ শেষ হওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আমরা তো বাঙালি মানুষ, আমি না হয় কোরআনের অর্থ বুঝি, আপনারা তো অর্থ বুঝেন না, না বুঝে কাঁদলেন কেন? কই হুজুর অর্থ কি আর বোঝা লাগে, এত সুন্দর তেলাওয়াত, এত আকর্ষণীয় তেলাওয়াত, কলিজা ছুঁয়ে যায় রে, দুই আমাদের হৃদয় ছুঁয়ে যায়। যখনই তেলাওয়াত করেছে কলিজা ঠান্ডা হয়ে এমনি এমনি চক্ষু দিয়ে পানি বের হয়েছে। এই কথা কেন শুনালাম এবার শুনে, দুনিয়ার আলেমদের কণ্ঠ শুনে যদি মানুষের এই দশা হয়, রাহমাতাল্লিল আলামিন, যার উপরে কুরআন নাজিল হয়েছে, আরে সেই নবীর জবানের তেলাওয়াত যে কেমন ছিল, যারা শুনেছে কেবল এটা তারাই বুঝেছে, ঠিক কি না? তো নবীজির দাওয়াত, নবীজির তেলাওয়াতটা কেমন ছিল শুনে, নবীজি যারা বিরোধিতা করতো, সারাদিন যারা নবীজিকে গালিগালাজ করতো, এই আবু জাহাল, উতবা, সাইবা, আবুল আহাব, এরা সারাদিন নবীজিকে গালিগালাজ করতো। রাতের বেলা আবার নবীজির কণ্ঠে তিলাওয়াত না শুনলে তাদের আবার রাতের বেলা ঘুমও আসতো, সবগুলা কাফের যাইতো। আবু জাহাল গেছে, হে এক কোনায়, আবুল আহাব আরেক কোনায়, উতবা আরেক কোনায়, সাইবা আরেক কোনায়, মন ভরে তারা নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। চিন্তা করেছে নবীর কণ্ঠের তেলাওয়াত কি সুন্দর হবে, সুবহানাল্লাহ পড়ে। ভোরবেলা ফজরের আগে যখন সবাই বাড়ি যাবে তখন একটার সাথে আরেকটার দেখা হয়, কিরে তুই এখানে কি, হ্যাঁ কই তুই এখানে কি। এইভাবে কাফের মুশরিকরা নবীজির দাওয়াতের বিরোধিতা করলেও তারাও নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল ছিল। তা আমি বলছিলাম নবীজির দাওয়াত মধ্যে এরা তিন নম্বর যে কাজ করছিল শুনে, আল্লাহ নবীর তেলাওয়াত যেই শুনত সেই পাগল পড়া হয়ে যেত। নবীজি যখন দাওয়াত দিতেন নবীজির তেলাওয়াত শোনার জন্য মানুষেরা দলে দলে ছুটে আসতো। কাফের মুশরিকরা যখন দেখলো নবীজির দিকে মানুষ পঙ্গপালের মতো এগিয়ে যায় নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য, নবীজির দাওয়াত শ্রবণ করার জন্য মানুষেরা দলে দলে ছুটতে থাকে, এই লোকগুলোকে আবার কোরআনের পথ থেকে ফেরাবার জন্য কাফেররা তিন নম্বর অপকৌশল করলো। কি তিন নম্বর অপকৌশল করলো শুনেন, তখনকার সময়ে কুরাইশদের একজন বিত্তশালী ব্যবসায়ী ছিল, তার নাম নজর বিন হারেস। সে ইরাকের হীরা নগরীতে চলে গেল, ইরাকের হীরা নগরীতে গিয়ে পারস্য রাজা বাদশাদের কাহিনী রুস্তম ইসফেন্দিয়ারের বীরত্ব গাথা সে মুখস্থ করে আসলো। তারপরে সে এসে মক্কার অরিতে গলিতে গল্পের আসর জমালো, গল্পের আসর জমিয়ে বলল, মুহাম্মাদের কাছে কেউ যাইও না, আমার কাছে আসো, আমি আরো সুন্দর সুন্দর গল্প শোনাইতে জানি। কিন্তু দেখা যায় কোনো মানুষ তার গল্প শুনতে যায়। তখন সে হতাশ হয়ে, খুব টাকাওয়ালা মানুষ ছিল, বিভিন্ন বিভিন্ন গায়িকা নর্তকী বেশ্যা মহিলাদেরকে ভাড়া করে মক্কার অলিতে গলিতে সে নাচ গানের আয়োজন করলো। উদ্দেশ্য ছিল এই মানুষেরা যেন কোরআনের ময়দান ছেড়ে, মানুষেরা যেন নবীর দাওয়াতি ময়দান ছেড়ে, সবাই যেন গান বাজনার দিকে ছুটে যায়। আজও যুবকদেরকে কোরআনের রাস্তা থেকে ফেরাবার জন্য এমন বহু আয়োজন পৃথিবীতে আছে না নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যুবকরা এখন নাচ গানের দিকে না কোরআনের দিকে। যুবকরা নাচ গান ছেড়ে দিয়ে, কনসার্ট ছেড়ে দিয়ে যুবকরা এখন কোরআনের ময়দানে দলে দলে ছুটে আসছে বলে কোরআন বিরোধীদের কলিজায় আগুন ধরে গিয়েছে। আমরাও বলবো তোমাদের আগুনে তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাও, আমাদের কিছুই করার নাই। যুবকদের এই কোন জোয়ারকে থামায় দিতে কেউ পারবা না। আমার হাতে এটা কি জোরে বলেন, নদী দেখেছেন আপনারা, নদী, নদীর স্রোত দেখেছেন বলেন তো, এই নদীর স্রোতের মধ্যে, স্রোতের মধ্যে যদি টিস্যুটা ফেলে দেওয়া হয়, এই টিস্যু থাকবে না স্রোতের সাথে ভেসে যাবে? হ্যাঁ, স্রোতের সাথে ভেসে চলে যাবে। মনে রাখতে হবে
কোরআনের জন্য যুবকদের যে গণস্রোত, যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণস্রোতকে, এই গণজোয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস দেখাবে যারা যুবকদের গণজোয়ার গণস্রোতের সামনে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে তারা। মক্কার অলিতে গলিতে নাচ গান কনসার্টের আয়োজন করা হলো, কিন্তু দেখা যায় নাচ গান কনসার্টের আয়োজন করেও মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো যায়। কাফের মুশরিকদের এই সকল কর্মকাণ্ডের নিন্দা করে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে ফেললেন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদীসি লিইয়ুদিল্লা আন সাবীলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বললেন আর যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, মানুষদেরকে আল্লাহর দিনের পথ থেকে সরাবার জন্য যারা অশ্লীল অবৈধ গান বাজনাগুলোকে খরিদ করে নিয়েছে, আল্লাহ তাআলা বললেন এদের জন্য পরকালে শাস্তির ব্যবস্থা রেখেছেন কি। আপনারা কি পয়েন্টগুলো মনে রাখতেছেন? দাওয়াত বন্ধের জন্য 3 নম্বর তারা গান বাজনার আয়োজন করলো, মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখতে পেরেছে। যখন তারা এতে ব্যর্থ হলো 4 নম্বর, এবার নবীজির ব্যাপারে তারা আপত্তি করল, এই লোকটা আবার নবী হয় কেমনে, সে তো আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ আবার নবী হয় কেমনে, আল্লাহ যদি আমাদের জন্য নবী বানাতে চাইতেন তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাকে কেন আমাদের জন্য নবী বানালেন না। এটা ছিল তাদের আপত্তি। এই আপত্তি যখন তারা তুলল, এই আপত্তির জবাব দিলেন কে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন وَقَالُوا مَا لِهَذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ। আল্লাহ তাআলা বললেন, তারা বলতো এ কেমন রাসূল, সে তো দেখি আমাদের মতো মানুষ, আমাদের মতো খাবার দাবার গ্রহণ করে বাজারে ঘাটে যায়, আমাদের মতো লোক আবার রাসূল হয় কেমনে, আল্লাহ যদি নবী বানাতেই চাইতেন তাহলে ফেরেশতাকে কেন আল্লাহ আমাদের জন্য নবী বানালেন না। আল্লাহ তাআলা তাদের আপত্তির জবাব দিয়ে বললেন উল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইনিনা লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ তাআলা বললেন এই দুনিয়াতে যদি মানুষ বাস না করে ফেরেশতা বাস করত তাহলে ফেরেশতাদের জন্য আমি ফেরেশতাকে নবী বানাতাম, যেহেতু দুনিয়ায় বাস করে মানুষ এই জন্য মানুষের জন্য নবীও বানিয়েছি আমি মানুষ, কারণ ফেরেশতাকে আমাদের জন্য নবী বানানো হলে আমাদের কল্যাণ হতো না মঙ্গল, আমাদের কল্যাণ হতো না অকল্যাণ হতো। আরে ভাই, ফেরেশতা তো নারীও না পুরুষও না, তার তো বিবি নাই, বউ নাই, বাল বাচ্চা নাই, কিছুই নাই, তাহলে হাজবেন্ড ওয়াইফের ঝগড়া সে কেমনে সমাধান করবে, ঠিক কি না? এদের তো জায়গা জমি নাই, ব্যবসা বাণিজ্য নাই, ফেরেশতা এগুলো বুঝে তো? ফেরেশতাকে আমাদের জন্য নবী বানানো হইলে মানুষের কল্যাণ হইতো না অকল্যাণ হইতো? আল্লাহ তাআলা বললেন দুনিয়ায় তোমরা আছো মানুষ, এই জন্য মানুষের জন্য নবীও বানিয়েছি। এবারে এই কাফেররা বলল ঠিক আছে বুঝলাম, মানুষের জন্য নবী না হয়ে মানুষ বানানো হলো, কিন্তু মুহাম্মাদের মতো এতিম আর গরিব মানুষকে কেন নবী বানানো হলো? এই মক্কা আর তায়েফের মধ্যে ধনী লোকটাকে কি নবী বানানো যেত না? তারা বলেছিল ওয়াকালু লাউলা নুজ্জিলা হাদাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম। তারা বলেছিল যে এই দুই মহান নগরী অর্থাৎ মক্কা আর তায়েফের বিশিষ্ট সম্মানিত কোনো ধনী মানুষকে কি নবী বানানো গেল না? এই গরিব মানুষটাকে, এতিম মানুষটাকে কেন নবী বানানো হলো? আল্লাহ জবাব দিলেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি নবুয়তের এই রহমত বণ্টন করার দায়িত্ব নিয়ে ফেলেছে? আমি কাকে নবী বানাবো, কাকে নবী বানাবো না, ইখতিয়ারটা কার? আরো জেনে বলেন কার? নবী রাসূল ভোটাভুটি করে ইলেকশন করে হয় না, নবী বানানো রাসূল বানানো দায়িত্ব কার? আল্লাহ বলেন আমি কাকে নবী বানাবো, এই ইখতিয়ার তোমরা, এই ইখতিয়ার তোমাদের নয়, এই ইখতিয়ার সম্পূর্ণ কার? 4 নম্বর অপকৌশল গ্রহণ করে তারা ব্যর্থ হল।
এরপরে তারা মদিনার কিছু ইহুদিদের কাছে গেল, ইহুদিরা তাদেরকে কুমন্ত্রণা দিল, মুহাম্মদ যে বন্ড নবী এটা মানুষের কাছে তোমরা প্রমাণ করতে পারবা, তাকে গিয়ে অতীতকালের বিভিন্ন প্রশ্ন করো, আসহাবে কাহাফ সম্পর্কে তাকে প্রশ্ন করো, জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করো, রূহ সম্পর্কে প্রশ্ন করো, কারণ এগুলো অতীতকালের কাহিনী, অতীতকালের কাহিনী, জুলকারনাইনের কাহিনী, আসহাবে কাহাফের কাহিনীগুলো সে জানবে না। ইহুদুদের কুমন্ত্রণা শুনে মক্কার কাফের নেতৃবৃন্দ গিয়ে বলল, মুহাম্মদ তুমি যে একজন ভণ্ড নবী, এখনই মানুষের সামনে প্রমাণ হয়ে যাবে। নবীজি বললেন, কি বলতে চাও? তখন তারা বলল, ঠিক আছে বলো, আসহাবে কাহাফের ওই লোকদের সম্পর্কে বলো, জুলকারনাইনের সম্পর্কে বলো। এই কথা বলে তারা ভেবেছিল নবীজিকে আটকে দিবে। বলেন তো, নবীজির কানেকশন সরাসরি কার সাথে? সরাসরি আরশে আজিমের সাথে, যেই নবীর কানেকশন। এরা যখন প্রশ্ন করল, নবীজি জবাব হিসাবে আল্লাহ একদিকে নবীজির উপর আয়াত নাজিল করতেন, আর নবীজি আয়াত বলে বলে তাদের জবাব দিয়ে দিতেন। তাহলে পাঁচ নম্বর অপকৌশল করে নবীর দাওয়াত কি তারা থামাতে পেরেছে নাকি? আস্তে বলবেন না, জুড়ে বলেন। এই তথ্যগুলো জেনে যান আপনার, নবীজি দাওয়াত দিয়েছেন, এমনি এমনি আমরা উম্মতরা ইসলাম পেয়ে গিয়েছি, দেখেন কাফেরদের একটার পরে গেলেন। আল্লাহ বললেন, নবী গো হতাশ হইয়েন না আপনি, এরা শুধু এতটুকু প্রশ্ন জানতে চেয়েছে কোন নবীর ছেলেকে, তার দশ ভাইরা ষড়যন্ত্র করে কুয়ায় ফেলেছিল, এই প্রশ্নের শুধু উত্তর না, বরং ওই ঘটনার আগাগোড়া কাহিনী সব ডিটেইলস আল্লাহ জানিয়ে দিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ একটি সূরা, সূরা ইউসুফ নবীর উপরে আল্লাহ নাজিল করে দিলে। তাহলে বলেন তো, এই অপকৌশল গ্রহণ করেও তারা নবীজির দাওয়াত কি থামাতে পেরেছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, থামাতে পেরেছে নাকি? কয়টা বলছি আরো জোরে, কয়টা? আরো জোরে, কয়টা? এবার কাফেররা ফিরে গেল। ঘটনাগুলো কি মনে রাখতেছেন আপনারা? এত সুন্দর সুন্দর ঘটনা বলতেছে। এই কাফেররা এবার গেছে আবার ইহুদিদের কাছে। কার কাছে? কায়াই বেড়া, তোরা এক এক সময় এক এক বুদ্ধি দেস, আর যেই যেই বুদ্ধি কুবুদ্ধি নিয়ে যায়, একটা কুবুদ্ধিও কাজে লাগে না। হ্যাঁ, তোরা কি কি বুদ্ধি দেস এগুলা? ইহুদিরা তখন বলল, ভাই শোন, তোরা যে আগে বলতি এই লোকটা জাদুকর, আসলেই সে একজন বড় মাপের জাদুকর, এই লোকটা মনে হয় জাদু মন্ত্র করে করে সব জেনে ফেলে, তবে সে যে বন্ড এখন কিন্তু তোমরা প্রমাণ করতে পারো। কয়, কিভাবে? কয়, শোন, জাদু তো দুনিয়ায় চলবে, আসমানে শুনতেছেন আপনারা, দেখেন কি কুবুদ্ধি দিচ্ছে। কয়, জাদু চললে দুনিয়ায় চলবে, আসমানে? কাফেররা কয়, মানে কি বলতে চাও? কয়, তারে গিয়ে বললো, সে যদি নবী হয় আকাশের চাঁদ যেন দুই ভাগ করে, কারণ জাদু করে তো আর আসমানে এই কাম করতে পারবে। এবার দেখেন এই কাফের মুশরিকগুলো, সাত নাম্বার অপকৌশল হিসাবে নবীজির দাওয়াত থামিয়ে দেওয়ার জন্য, সাত নাম্বার অপকৌশল হিসাবে নবীজির কাছে গিয়ে বলল, মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি আল্লাহর তরফ থেকে প্রেরিত নবী হয়ে থাকো, তাহলে আকাশের চাঁদ তাকে তুমি দুই ভাগ করে দেখাও। আল্লাহ নবী চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, নবী গো হতাশ হবেন না, এরা যা বলেছে আমি তাই করে দেখাবো, আপনি শুধু আপনার এই শাহাদাত আঙ্গুলকে আকাশের চাঁদের দিকে ইশারা করেন, ইশারা করবেন আপনি, ঘটনা ঘটায় দিবেন কি? আল্লাহ বললেন, নবী গো আপনি শুধু আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন। নবী যে যখন তার শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহর হুকুমে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে দুই ভাগ দুই দিকে পতিত হয়ে গেল। আল্লাহু আকবার! আরো জোরে বলেন, আল্লাহু আকবার! চাঁদের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? এবার বলেন তো, চাঁদের নামে কোরআনে সূরা আছে না নাই? কে বলতে পারবেন সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল কমার, সূরাতুল, এটা কত নাম্বার সূরা? ৫৪। কত নাম্বার? এই চাঁদের সূরা শুরু হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনা দিয়ে। কোরআনুল কারীমের ৫৪ নম্বর সূরা
সূরাতুল কমার যদি আপনারা খুলেন দেখবেন প্রথম আয়াতই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এসেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستبر الله বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর আকাশের চাঁদ দুই ভাগ হয়েছে। কাফেররা যখন বলল পারলে আকাশের চাঁদ দুই ভাগ করে দেখাও, যখন আল্লাহর হুকুমে আকাশের চাঁদ দুই ভাগ হলো, এটা দেখার পর কাফেররা বলল বুঝছি তুমি যে অনেক উঁচু মানের জাদুকর, এটা আজকে প্রমাণ হয়েছে। ইমান আনছে তারা? আচ্ছা, চাঁদে যে ফাটল আছে বিজ্ঞান কি তা অস্বীকার করেছে? 1969 সালে তিন বন্ধু চাঁদে গিয়েছে না, এদের নাম কি? হ্যাঁ, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন। এই তিনজন চাঁদ থেকে ফিরে এসে বলেছিল চাঁদের মধ্যে সত্যি কি আছে। তাহলে চাঁদ দ্বিখণ্ডিতকরণের ঘটনা, চাঁদ যে নবীজি আঙ্গুলের ইশারায় দুই ভাগ হয়েছে, কোরআন এবং বিজ্ঞান আজ একই সুরে এই কথা বলছে, এটাই প্রমাণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এই গোটা বিশ্ববাসীর জন্য প্রেরিত একজন পয়গাম্বর, ঠিক কি না? শুধু এতটুকু বুঝলেই তো ইসলাম গ্রহণ করাটা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে বলেন, সাত নম্বরে এই ষড়যন্ত্র করে নবীজির দাওয়াত কি থামানো গেল নাকি? এবার বলেন, নবীজির দাওয়াতের গতি দিন দিন বাড়ে না কমে? আর একটু জোরে বলেন, বাড়ে না কমে? আজ আলোচনা ওয়াজের বিষয় কি? নবীজির দাওয়াত বন্ধে কাফেরদের কয়টি ষড়যন্ত্র, কয়টি? আরো জোরে, কয়টি? আচ্ছা, কয়টা বলছি? এই সাতটা ষড়যন্ত্র করে নবীর দাওয়াত কি তারা থামাতে পেরেছে নাকি? আট নাম্বার ষড়যন্ত্র এবার তারা শুরু করল। কাফেররা সবাই মিলে মিটিংয়ে বসলো, তারা মিটিংয়ে বসে বলল দেখছো নি কারবার, এই লোকটারে এত বাধা দেই তাও তার দাওয়াত থামানো যায় না। তারা সিদ্ধান্ত নিল এত মারামারি করার কি দরকার, যাই আমরা মীমাংসা করে ফেলি। এবার তারা নবীজির কাছে মীমাংসা প্রস্তাব নিয়ে গেল। কি প্রস্তাব? আপুষ প্রস্তাব। কি প্রস্তাব? আপুষটা কি শুনবেন? তারা গিয়ে প্রস্তাব দিল, ও মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই বংশের একই এলাকার মানুষ, আমরা খামাখা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে লাভ নাই, চলো আমরা মীমাংসা করে ফেলি। নবীজি বললেন কিভাবে মীমাংসা করবা? তারা বলল এক কাজ করো, কিছুদিন তুমি আর তোমার লোকেরা মিলে আমাদের মূর্তির পূজা করো, আর কিছুদিন আমরা তোমার রবের ইবাদত করব, তাহলে 50-50 হয়ে যাবে, চলো ইবাদতকে আমরা 50-50 ভাগ করে ফেলি। দেখছেন কারবা, কই ইবাদতকে আমরা কি করে ফেলি? এরা যখন এই প্রস্তাব দিল, এদের প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করলেন, সূরাটার নাম সূরাতুল কাফিরুন। বলেন সূরার নাম কি? এই সূরাটা আপনারা সবাই জানেন কিনা? জানলে সবাই একজনও চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে ঠুট মিলান পড়েন। উল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদ এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট মনে আছে তো? এরা এসে বলল ইবাদত কি হবে ভাগাভাগি, 50-50। আর আল্লাহ বললেন, নবী এদেরকে বলেন, কল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী হব না, ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব সভা। হ্যাঁ, তো মাঝে মাঝে তো শোনা যায় অনেকে কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি বুখারী শরীফে আছে? কোথায় আছে? আবার কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হ্যাঁ, ধর্ম যার যার উৎসব, এটা বললে তো হুজুররা আমার স্টেজ থেকে নামতে দিবেন।
এটা অর্থ কি? তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম। আরে বাপ রে বাপ, দেখছেন নি কার বাপ ধর্ম যার যার উৎসব নাকি? আচ্ছা বলেন তো, উনার পুকুর আছে, আমরা যদি বলি পুকুর উনার মাছ আমাদের শোভা, উনি কিছু না বললেও উনার ঘরের লোক বলবে আসন মাছ ধরতে আছো জারু দিয়া পিঠা বলতে। দোকান এই ভাইয়ের, আমরা যদি বলি দোকান উনার, দোকানের পণ্য শোভা হবে, পুকুর যার মাছও তার, দোকান যার পণ্য তার, তাহলে ধর্ম যার উৎসব হবে তার। তবে কারো উৎসবে আমরা কেউ গিয়ে ঠেলাঠেলি করব বাধা দিব না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা চলবো, ঠিক কিনা? আমরা কখনো অন্য ধর্মকে গালি দিব না, অন্য ধর্মের উৎসবে গিয়ে আমরা তাদেরকে ডিস্টার্বও করব না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না, নিষেধ করা হয়েছে যে অন্য ধর্মের উপাস্যকে গালি দিও না, নইলে সে তোমার দিনকে বা তোমার রবকে গালি দিয়ে বসতে পারে। ইসলাম এটি মানবতার ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের কাছ থেকে শিখতে হবে, ঠিক কিনা? আরে বাপরে বাপ, আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো হিন্দু ভাইয়েরা আমাদের ঈদ আসলে তারা ঈদ মুবারক পোস্টার লিখতে, বরং আমাদের কিছু কপালপুরা মুসলমান আসছে, আছে হিন্দু ভাইদের দুর্গাপূজায় তারা শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানায়, আসেনি? আসেনি? এরে বাপরে বাপ। তারপরে আপনারা দেখবেন এই যে দুর্গাপূজায় নাচ গানের যে প্যান্ডেল থাকে, আমার একবার একজন এসে কয় হুজুর এই এলাকায় পূজা কমিটির 100 মধ্যে 80% মুসলমান ছেলে। নাউজুবিল্লাহ কইলে হবে না, কথাগুলো বাস্তব না অবাস্তব? আমার হিন্দু ভাইদের পূজা উৎসব তারা করবে, প্রয়োজনে সরকার প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিবে, তোমার কাম ওখানে কি? তোমার কাম ওখানে কি? বরং নিষেধ করা হয়েছে অমুসলিমদের উপাসনার দিনগুলোতে তাদের উপাসনালয়ে যেও না, কারণ তখন গজব নাজিল হয় কার তরফ থেকে? ওনারা ওনাদের ধর্ম পালন করবে, প্রয়োজনে সরকার প্রশাসন নিরাপত্তা দিবে, প্রয়োজনে আমরাও নিরাপত্তার ব্যবস্থা করব। তাই বলে কি আমরা ওনাদের উৎসবে যাব? আমাদের উৎসবে ওনারা আসেন, আমরা যখন ঈদ উল আজহায় গরু কুরবানি করি তারা মনে হয় এসে আনন্দের সাথে বসে বসে দাঁড়ায় দাঁড়াই আপনি দেখে, তাই না? আপনি যে যান সরম লাগে না বেহায়া, আপনার তো লজ্জা সরম নাই মেয়ে আপনার। তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, তাদের সাথে আমাদের উঠা বসা থাকবে, আন্তরিকতা থাকবে। তাই বলে কি আমরা তাদের উৎসবে যাব, তাদের পূজায় আমরা চলে যাব? না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলব, আর অপব্যাখ্যা করা যাবে না। লাকুম দিন হুকুম বালিয়া দিন, হ্যাঁ ধর্ম যার যার উৎসব কি সবার? ধর্ম যার, জোরে বলতে হবে, ধর্ম যার, ধর্ম যার উৎসব যার, মনে থাকবে সবক মনে থাকবে? আচ্ছা তাহলে 7 নম্বর 8 নম্বর প্রস্তাব কি ছিল? কয় ইবাদতকে ভাগাভাগি লাভ হয়েছে, নাজিল করলেন কি, আয়াত নাজিল করলেন কি? এবার তারা 9 নম্বর প্রস্তাব নিয়ে গেল মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো আর আমরা বিতর্ক না করি, তুমি যদি সম্পদ চাও তো আমাদেরকে বলো, আমরা তোমাকে সম্পদশালী বানাবো, তুমি যদি নেতৃত্ব চাও তো আমাদেরকে বলো, আমরা তোমাকে নেতৃত্ব দেব, তুমি যদি আরবের সবচাইতে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও আমাদেরকে বলো, সেই সুন্দরী নারীর সাথে বিয়ে দেব। তারপরে ও যে দাওয়াত বন্ধ করেছে ওই দাওয়াত বন্ধ করো, এইরকম লোভনীয় অফার দেওয়া হলো। লোভনীয় অফার দেওয়ার পরে নবীজি কি দাওয়াত বন্ধ করে দিয়েছেন নাকি? নবীজি তখন বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ ওয়াদাউ শামসি ফি ইয়ামিনি ওয়াল কমার ফি ইয়াসারি, যদি আকাশের ওই সূর্যকে আমার ডান হাতে এনে দাও আর আকাশের ওই চন্দ্রকে আমার বাম হাতে এনে দাও, আমি যে দাওয়াত শুরু করেছি এই দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা পর্যন্ত, কিংবা এই দাওয়াতি কাজ করতে করতে আমি শহীদ হওয়ার আগ পর্যন্ত এই দাওয়াত থেকে আমাকে কেউ থামাতে পারবে না। আল্লাহ আকবার। নয়টা দাঁড়ান, নয়টা ষড়যন্ত্র করে দাওয়াত কি কমানো, দাওয়াতের গতি কি কমানো গেছে নাকি? 10 নম্বরে এবার তারা সর্বশেষ ষড়যন্ত্র গ্রহণ করলো,
যখন তারা নবীজির দাওয়াত থামাতে পারছে না, তারা আমার লোকজনকে বলা বলি করলো যে মুহাম্মদ যে কোরআন তোমাদেরকে শোনায় সে যে বলে কোরআন তার রব নাজিল করেছেন। আসলে কোরআন তার রবের কাছ থেকে আসা বাণী নয়, বরং এই কোরআন মুহাম্মদ নিজে নিজে বানিয়ে বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন কি কেউ বানাতে পারবে? হ্যাঁ, দেখবেন নাস্তিক এগুলা জাতের মাতাল হইলেও তালে আবার ঠিক, এরা কয় আল্লাহ বলতে কেউ নাই। আজ পর্যন্ত কোন নাস্তিক কি এই কথা বলেছে যে কোরআন আল্লাহর বাণী নয়? এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক, কারণ তারা ভালো করে জানে যদি তারা কয় কোরআন আল্লাহর বাণী নয় মানুষ ধরবে, তো যা তোর মতো নাস্তিক পারলে কোরআনের মতো কোরআন বানা, তখন ধরা খাবে কি খাবে না? এইরকম এক ভণ্ড ধরাও তো খাইছে, মুসাইলামার নাম শুনছেন আপনারা? কে ভালো মানুষ না? কাদ্দাব, মিথ্যাবাদী, ভণ্ড নবী। নবীজির পরে পৃথিবীতে নবী আসবে? কে কইছে না আসবে? আসবে, ভণ্ড নবী আসবে। আহা শুনে আসবে, তবে এটা রিয়েল না, ভণ্ড নবী আসবে, এটা আমার কথা নয়, হাদিস থেকে শোনাচ্ছি। নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না, হাত্তা ইয়াবাসা দাজ্জালুনা কাযাবুন ক্বারিবুম মিন সালাসিন, আমার পরে যতদিন না 30 জন ভণ্ড নবী আসে ততদিন কেয়ামত হবে। ইতিমধ্যে 27-28 জন হয়ে গেছে। এই যে গেল শতাব্দীও তো ভারতবর্ষে এই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সে তাকে নবী বলে দাবি করেছিল, এরপরে আবার মাহদি বলেও তারে দাবি করেছে, লানাতুল্লাহি আলাই। তো এই যে মুসাইলামা, সে নিজেকে নবী বলা শুরু করলো। শুনতেছেন আপনারা ঘটনা? মানুষজন বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে নবী হইছো, তোমার কাছে কি জিব্রিল আসে না? তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না? মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো জিব্রিল রেগুলার যাওয়া আসা করেন, সুরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোমার কাছে কি সুরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা কায়দা করে জবাব দিল, ভাই আমি তো মাত্র নতুন নবী হয়েছি, একটু টাইম দাও, সময় দাও, আমার কাছেও জিব্রিল আসবে। কয়েকদিন পরে মানুষেরা ডেকে সে বলে, লোকেরা শোনো শোনো, কি গত রাতেই আমার কাছে জিব্রিল এসেছিল। তাই হ্যাঁ, মানুষ জিজ্ঞেস করলো, পাবলিক জিগাইলো, তো তোমার কাছে কি কোনো সুরা নাজিল হয় নাই? কয় হয়েছে তো। কয় কোন সুরা? মুসাইলামা কয় আমার কাছে ফিল নাজিল হয়েছে। সুরা কোরআনে একটা ফিল আছে না, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল, এটা ওই ফিল না, মুসাইলামার বানানো ফিল। মানুষজন বলল, ঠিক আছে মুসাইলামা, তুমি তোমার সুরা ফিল শোনাও। এবার সে মানুষের সামনে তিলাওয়াত শুরু করেছে, আলফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু জানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাবিল। শেষ। আপনারা তো অর্থ না বুঝেই হাসতেছেন, অর্থ বুঝতে তো আরো হাসবেন, অর্থটা বলবো? হে বলতেছে, আলফিল মানে এলিফেন্ট, হাতি, মালফিল হাতি কি, ওয়ামা আদরাকা মালফিল আপনি কি জানেন হাতি কি? ছোটবেলা লিখছি আমরা গরুর রচনা, এখন মুসাইলামা শুরু করছে হাতির রচনা। আপনি কি জানেন হাতি কি? হরে বাবা, হাতির ডেফিনেশন চলছে। এরপরে রায়তে বলল, লাহু জানাবু ওয়াবিল, তার লেজ আছে, তার লম্বা একটি সুর আছে। এটা কোনো সুরা হইল না, হাতির রচনা হইল। মানুষজন বলল, মুসাইলামা তুই যে একটা ভণ্ড ধুকাবাজ মিথ্যাবাদী, এটা প্রমাণ হওয়ার জন্য আর কিছু লাগবে, আর কিচ্ছু লাগবে না, এই সুরাটাই তার জন্য যথেষ্ট। কোরআন এটা মানুষের বাণী, এটা কার কালাম? কাফের মুশরিকরা বলল, লোকেরা তোমরা মুহাম্মাদের কথা শুনো না, সে নিজে নিজেই কোরআন বানিয়ে তোমাদের সামনে প্রচার করছে। এবার কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, কি তিন দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন। আল্লাহ তাআলা বললেন, হে কাফেররা, তোমরা যারা বলো আমার নবী নিজে নিজে বানিয়ে কোরআন বলছেন, তাহলে তোমরা সবাই এই কোরআনের মতো কোরআন বানাও। তারা কি পেরেছে নাকি? আল্লাহ বললেন, আপনি বলে দিন
এই দুনিয়ার সকল জিন আর মানুষেরা মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা আমার কোরআনের মতো কোরআন বানানোর চেষ্টা করে তাহলে তারা বানাতে পারবে। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করলো না, কোরআনের মতো কোরআন বানাতে পারলো না। দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, বলেন তো কোরআনের ভেতরে সূরা আছে কয়টা? 114টা। আল্লাহ বললেন কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, ফাতু বিআশরি সূরাতিন মিছলিহি মুফতারায়াত, কোরআনের সূরাগুলোর মতো 10টা সূরা বানাও। কাফেররা কি পেরেছে নাকি? তিন নম্বর দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ও কাফেরের গোষ্ঠী, প্রথমে বলেছিলাম কোরআনের মতো কোরআন বানাও, তোমরা পারো নাই। দ্বিতীয় দফায় বলেছিলাম পারলে কোরআনের সূরার মতো 10টা সূরা বানাও, তাও পারো নাই। তৃতীয় দফায় চ্যালেঞ্জ করছি, এবার যদি পারো কোরআনের একটা সূরার মতো সূরা বানাও। পেরেছে নাকি? আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি তার উপরে তোমরা যদি সন্দিহান হয়ে যাও তাহলে আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি পারলে একটা সূরার মতো সূরা বানাও। কাফেররা পেরেছে নাকি? তিন দফায় চ্যালেঞ্জ করার পরেও কাফেররা সূরার মতো সূরা বানানোর কথা সূরা কাউসারের দুটি আয়াত দিয়ে বলা হয়েছিল, পারলে তিন নম্বর আয়াত বানাও, ওই আয়াতটাও তারা বানাতে পারে নাই। বানাতে পেরেছে? ষড়যন্ত্র করলো, নবীজির দাওয়াত থামিয়ে দিতে পেরেছে? যেই কোরআনের দাওয়াত তারা থামিয়ে দিতে চেয়েছিল একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা মদিনায় এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করিয়েছেন। আজও যারা কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে কোরআনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করতে চাইছো, একটা সময় আসবে এই কোরআনের সমাজ সারা পৃথিবীতে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, তবে সেই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে আল্লাহর দিনের পতাকা তুলে থাকতে হবে। রাজি আছেন সবাই? আমাদের জীবন যা কার থাক, আমাদের জীবন যা কার থাক, কোরআনের জন্য রক্ত দেওয়া দরকার হলে, জীবন দেওয়া দরকার হলো, কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান। হাত গুলো নামান, হাত গুলো নামান, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছেন কোরআনের পথে মরতে? রাজি আছেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। কোরআনের পথে কারা কারা থাকবেন হাত তুলেন। কোরআনকে আপনারা সবাই ভালোবাসেন? আসতে বলবেন না, জোরে বলেন কোরআনকে ভালোবাসেন আপনারা?